দর্শক, এখনও প্রস্তুতি পর্ব চলছে এবং আপনারা যদি আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে যে অনুষ্ঠান শুরু হয়নি, অনেক মানুষ আসছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন আজকের অনুষ্ঠানের, এবং এই সুযোগে আমরা একটু কথা বলে নিচ্ছি আমাদের বরেণ্য কবি, বিশিষ্ট বাঙালি কবি আসাদ চৌধুরী, উনি এসেছেন, তার সাথে একটু কথা বলবো। আসাদ ভাই, আপনাকে এই টেস্ট অফ বাংলাদেশের অনুষ্ঠানে দেখে অনেক অনেক ভালো লাগছে। আমারও ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আপনি তো জানেন যে এই টেস্ট অফ বাংলাদেশের মতো একটি অনুষ্ঠান প্রকৃতপক্ষে আমরা টরন্টোতে এই প্রথমবারের মতো করতে সক্ষম হতে যাচ্ছি। এটি খুব বড় ব্যাপার, একটা এটা একটা ইতিহাস হতে চলেছে। এইখানে প্রবাসে বাংলাদেশ থেকে এতখানি দূরে এখানে বই মেলা হয়, এখানে মাল্টিকালচারাল ইয়েতে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ভাষার সম্পর্ক তৈরি করা হচ্ছে, এখানে নাট্য উৎসব হয়, সঙ্গীত উৎসব হয় এবং নৃত্যকলার চর্চা তো অনেক বেশি এখানে, সাহিত্য উৎসব, সাহিত্য উৎসব তো হয়ই, এবং সেখানে একটা মেলা এবং প্রথম মেলা কম কথা না, প্রথম মেলা হয় এখানে, কিন্তু এখানে মূল ধারার সঙ্গে মিশে ড্যানফোর্থ মাল্টিকালচারাল স্ট্রিট ফেস্টিভ্যাল 2019 এর একটা অংশ হিসেবে আজকে টেস্ট অফ বাংলাদেশ হচ্ছে, এটা অবিশ্বাস্য মনে হয়। এটা একটা বড় মাইলস্টোন আমার মনে হয়েছে। বাঙালি অনেক কাজ করে এবং বাঙালি একসঙ্গে কাজ করতে পারলে যে কত বড় কাজ করা যায়, আজকে এটা প্রমাণ করলো আমাদের। এটা বলতেই হবে, কনভেনার শুধু না, অন্যান্য যারা আছেন, যারা সবাই সবাই পরিশ্রম, সকলের শ্রমে, সকলের প্রচেষ্টায় আজকে এই মেলাটা এইভাবে আসছে, আমার কাছে এটা একটা অবিশ্বাস্য মনে হয় এবং কী যে খুশি লাগছে বলতে পারবো না। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই, বাংলাদেশ আমরা স্বাধীনতা পেয়েছিলাম বলেই আজকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি আজকে নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এই যে আসাদ চৌধুরী ভাই বললেন, এই 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 জিনিসটি হচ্ছে সবার অংশগ্রহণে এবং এবং সম্মিলিতভাবে করতে পারা, সফল হওয়া, এটি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। এবং আসাদ ভাই, আমরা সবসময় দেখি আপনি আমাদের বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে থাকেন, আপনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি সামনের দিনগুলো তো থাকবেন, এই প্রত্যাশা রাখি, সবসময় আসবেন। আমি সবসময় থাকবো, আশা করছি, আমি আশা করছি যে সন্ধ্যা রাত মানে আজকে গান বাজনা হবে, কিছু গান বাজনা অবশ্যই শুনবো, থাকবো, আমি নিশ্চয়ই থাকবো। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এনআরবি যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।